আর 3 দিন বাকি দুর্গাপুজো। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো, তাই দুর্গাপূজার আগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। মঙ্গলবার বর্ধমান 2 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনবসতি এলাকায় রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, এমনকি হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ল নেতা, কর্মী ও সমর্থকেরা। এই দিন বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভারপ্রাপ্ত প্রধান গোপাল বিশ্বাস জানান, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো, কার্যত তাদের সম্মান জানানো হচ্ছে। সেই উপলক্ষে এই দুর্গাপূজার আগে সমস্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার চায় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকে এই কর্মসূচি শুরু হলো। আমজাদ আলী, রিপোর্ট এনডিভিডব্লিউবি। যে সারা পশ্চিমবাংলায় যত বাস স্ট্যান্ড আছে, বিশেষ জনসব পথ আছে, যে সমস্ত জনবহুল যেসব এলাকায়, সেইসব এলাকায় আজকে সাফাই অভিযান চলছে। বৈকুণ্ঠপুরদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই বাস স্ট্যান্ডটি, তাই আমরাও এখানে সাফাই অভিযান করছি। এরকম কর্মসূচি কেন? এরকম কর্মসূচি আজ বাদে কাল বাদে পরশু ভারত মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা সর্বভারতীয় ক্ষেত্রে সবাইকে শ্রেষ্ঠ উৎসব, যাতে করে দিদিমণি ইউনেস্কো পুরস্কারও পেয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে এই দুর্গাপুজো বিশাল দাম করেছে, সেই উপলক্ষে সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং সকলের পক্ষেই মঙ্গলকর, এই জন্যই আমরা এই প্রোগ্রাম করছি। বাসস্ট্যান্ড ছাড়া আর কোথাও কোথাও কর্মসূচি করবে চিন্তা ভাবনা করছে? আজকে সমস্ত রাস্তায় মানে যেসব রাস্তায় লোক বসতি বেশি, বাজার, হাট, বাসস্ট্যান্ড, এগুলো আজকে করবো। কালকে আমরা সমস্ত ICDS এবং হেলথ সেন্টার, হসপিটাল এগুলোতে করবো। এইভাবে আরও পরশু দিন পর্যন্ত আমাদের প্রোগ্রাম কর্মসূচি চলবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম গোপাল বিশ্বাস, বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত। Oh, yeah, I'm not getting out.